আসসালামু আলাইকুম। আজকে আমার আয়োজন মতিচুরের লাড্ডু। তাহলে দেরি না করে দেখা যাক আজকে রেসিপিটি। মতিচুরের লাড্ডু বানানোর জন্য প্রথমে আমি 1.5 কাপ বেসন ইউজ করব। মতিচুরের লাড্ডু অবশ্যই বেসন দিয়ে বানাতে হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেয়া হয়ে গেলে এখন আমি বেসনটা ভালোভাবে পানির সাথে গুলিয়ে নেব। এখন আমি ভালোভাবে বেসনটা বানিয়ে নেব, আর অবশ্যই বেসনটা খুব পাতলাভাবে বানিয়ে নিতে হবে। আমার বেসনটা কিন্তু হয়ে গেছে। এখন চুলায় কড়াই বসিয়ে দিব, তেল দিয়ে দিব, আর তেলে আমাদের এই গুলানো বেসনটা ভালোভাবে ভেজে নিতে হবে, আর এভাবে পাতলা করে ভাজতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চুলো যেন মিডিয়াম তাপে বেশি না হয়। আর অবশ্যই আমাদেরকে বেসনটা হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজা যেন না হয়। আমাদের বেসনটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। এখন আমাদের সবগুলো বেসন একইভাবে ভেজে নেব। প্রায় সবগুলো বেসন ভাজা শেষ হয়ে গেছে। এখন হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে নেব বেসনগুলো, আর ব্লেন্ডারে দিয়ে দেব। আর অবশ্যই ব্লেন্ডারে ব্লেড করার সময় ছোট ছোট করে এভাবে ছিঁড়ে নিতে হবে, আস্তা দেওয়া যাবে না। আমরা ভালোভাবে ব্লেড করে নিচ্ছি বেসনগুলো। আমাদের বেসনগুলো কিন্তু ব্লেড করা শেষ। আপনারাও ঠিক একইভাবে এভাবে ব্লেড করে নেবেন। ব্লেড করা হয়ে গেলে একটু ঠান্ডা করে নেবেন বেসনগুলো। এখন আমরা লাড্ডু তৈরি করার জন্য চিনি সিরাটা বানিয়ে নেব। আর চিনি সিরা বানানোর জন্য 1.5 কাপ চিনি ইউজ করতে হবে, যেমনটা 1.5 কাপ বেসন ইউজ করেছিলাম আমরা। এখন 2টা এলাচি দিয়ে দিব চিনি সিরাতে। দেন ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে চিনিটা গুলানোর জন্য। চিনি সিরা বানানোর সময় এলাচি ইউজ করলে চিনি সিরাতে একটা ভালো স্মেল পাওয়া যায়। ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর এখন আমরা 1টা দারচিনি দিয়ে দেব। এখন আমরা কালার ইউজ করব লাড্ডু বানানোর জন্য, আর কালার অবশ্যই একটু ইউজ করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটু লেমন জুস দিয়ে দেব, আর লেমন জুস অবশ্যই হালকা ইউজ করতে হবে। এখন বেসনগুলো চিনি সিরাতে দিয়ে দেব। আর খেয়াল রাখতে হবে বেসন কিন্তু বেশি ভাজা যাবে না, খুব অল্প ভেজে নিতে হবে। বেসনটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে যখন আপনি লাড্ডু বানাবেন তখন লাড্ডুটা অনেক ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন আমরা 1 চামচ ঘি ইউজ করব। ঘি দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। আমাদের বেসনটা হয়ে গেছে, এটা একটা পাত্রে তুলে রেখেছি। এখন আমি কিছু পেস্তা আর কাঠবাদাম কেটে রেখেছিলাম আগে, তো ওইটা আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমরা মতিচুরের লাড্ডুগুলো বানাতে থাকব। আর অবশ্যই হালকা গরম অবস্থায় লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে। বেসন যদি একেবারে ঠান্ডা হয়ে যায় তখন আপনি লাড্ডু বানাতে পারবেন না, তাই গরম থাকা অবস্থাতেই বানিয়ে নিতে হবে। আমরা আজকে 2 কালারের লাড্ডু বানিয়েছিলাম। আপনিও চাইলে এভাবে ডিফারেন্ট কালার ইউজ করে লাড্ডু বানাতে পারবেন, আর প্রসেস কিন্তু একেবারেই সেম। এখন কেটে রাখা বাদাম কুচিগুলো দিয়ে দেব। আপনি এভাবে যে কোনোভাবে পরিবেশন করে লাড্ডু খেতে পারবেন। তাহলে দেখলেন তো কত সহজে মতিচুরের লাড্ডু বানিয়ে ফেললাম বাসায় বসে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আমার পেজ ফলো দিবেন, আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।